খুনের মামলায় অভিযুক্ত সিপিএম এর দক্ষিণ চব্বিশ পরগনা জেলা সম্পাদক সুজন চক্রবর্তী। দায়ের হয়েছে মামলা, কিন্তু সিপিএম সূত্রে খবর আগাম জামিনের আবেদন করবেন না সুজন চক্রবর্তী। বৃহস্পতিবার এ নিয়ে দফায় দফায় আলিমুদ্দিনে বৈঠক হয়। বুদ্ধদেব ভট্টাচার্য, গৌতম দেব, রেজ্জাক মোল্লা, কান্তি গঙ্গোপাধ্যায়, সুজন চক্রবর্তীরা বৈঠকে উপস্থিত ছিলেন। সূত্রের খবর সেখানে স্থির হয় আগাম জামিনের আবেদন করবেন না সুজন। আলিমুদ্দিনের একটি অংশের বক্তব্য, রাজনৈতিক ষড়যন্ত্রের অঙ্গ হিসেবে সুজন চক্রবর্তীকে মিথ্যে মামলায় ফাঁসিয়েছে তৃণমূল, তাই রাজনৈতিকভাবেই এর মোকাবিলা করা হবে। সিপিএম সূত্রের দাবি, পঞ্চায়েত নির্বাচনের আগে বামেদের দুর্বল করতে বেছে বেছে বিভিন্ন জেলার শীর্ষ নেতাদের মিথ্যে মামলায় ফাঁসিয়ে এলাকা ছাড়া করা হচ্ছে, যাতে তারা পঞ্চায়েতে প্রচার করতে না পারেন কিংবা তৃণমূলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম না হন। কোচবিহারে উদয়ন গুহর বিরুদ্ধে খুনের মামলা, দক্ষিণ দিনাজপুরে নারায়ণ বিশ্বাসের বিরুদ্ধে খুনের চেষ্টার মামলা এর অন্যতম উদাহরণ। সেই রাস্তা ধরেই সুজন চক্রবর্তীকেও এলাকা ছাড়া করার ছক কষা হয়েছে বলে মনে করছে সিপিএম এর একটি অংশ। ইতিমধ্যেই খুনের মামলায় অভিযুক্ত সুশান্ত ঘোষের ওপরও পশ্চিম মেদিনীপুরে ঢোকার ওপরে শর্ত সাপেক্ষে নিষেধাজ্ঞা রয়েছে। পূর্ব মেদিনীপুরে ঢুকতে পারছেন না লক্ষণ শেঠ। সিপিএম এর একটি অংশের দাবি, নিম্ন আদালতে খুনের মামলার ক্ষেত্রে সাধারণত আগাম জামিনের আবেদন মঞ্জুর হয় না, সেক্ষেত্রে গ্রেফতারি এড়াতে এলাকা ছাড়া হওয়া ছাড়া আর কোনো উপায় থাকে না, আর তৃণমূল এটাই চাইছে, তাই বেছে বেছে সিপিএম নেতাদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হচ্ছে বলে অভিযোগ। তৃণমূলের এই কৌশল ভেস্তে দিতে সুজন চক্রবর্তী দক্ষিণ চব্বিশ পরগনায় রাজনৈতিক কর্মসূচি চালিয়ে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছে আলিমুদ্দিন। সেক্ষেত্রে পুলিশ চাইলে তাঁকে গ্রেফতার করতেই পারে। বিতনু চট্টোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।